সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির জানান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা শাখা কেন্দ্রের আয়োজনে ছাত্রছাত্রী ও কারি কারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 26 রমাদান বেলা 2টায় হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ বজলুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন। কেন্দ্রের কারি মাস্টার নুরুল হক ও মাস্টার নোমান আহমদ শোয়েবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রের ভারপ্রাপ্ত নাজিম কারি মোহাম্মদ জিল্লুর রহমান আমিন, প্রধান কারি মাওলানা নুরুল হক, মুফতি মাওলানা গিয়াসউদ্দিন, দারুল কিরাত পরিচালনা কমিটির সদস্য শামসুল ইসলাম, শিক্ষার্থী নাজিমুর রহমান, তালহা জুবায়ের, রবিউল আউয়াল সহ আরও অনেকে। বক্তারা দেশ ও প্রবাস থেকে যারা দারুল কিরাতে অর্থ সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। কিরাত গজল সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা গিয়াসউদ্দিন।